মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার জালিয়া। আজকে আমি পুজোর স্পেশাল দেখাবো, তার মধ্যে ষষ্ঠী স্পেশাল আজকে আমি দেখাচ্ছি। আর আজকে ষষ্ঠী স্পেশালে দেখাচ্ছি, ষষ্ঠীতে সব বাড়িতেই প্রায় নিরামিষ খায়, অনেকে ষষ্ঠী করে যারা তারা নিরামিষ খান, তার জন্য আজকে আমি এখানে আলু কেটে নিয়েছি, একটু বয়েল করে নিয়েছি, আলু মরিচ করব আর সুজির লুচি করব। এটাকে আমি মেজারিং কাপের মাপে সুজি নিয়েছি 1.5 কাপ, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর ময়দা পরিমাণ মতো ময়দাও নিয়েছি মেজারিং কাপের মাপে, আর তেল রিফাইন তেল, ঘি আর হিং সেটাকে আমি গরম করে ময়ান দিয়ে নিয়েছি, এটাকে মেখে নিয়েছি। এবার আলু মরিচটা আমি আগে বসাচ্ছি। আজকের রেসিপি ষষ্ঠী স্পেশাল, সুজির লুচি, আলু মরিচ আর মিষ্টি। আলু মরিচটা কিন্তু আমি দুটো জিনিস স্কিপ করেছি, পড়ে গেছি বলতে, যে এটার মধ্যে কিন্তু বিট নুন দেওয়া হয়েছে। এই আলু মরিচে বিট নুন দিলে আলাদা স্বাদ হয়। আর লাস্টে মানে গোলমরিচটাকে আমি আধা থেতো করে করে নিয়ে এটার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এই হলো আলু মরিচ, সুজির লুচি। সুজির লুচিটা আমি কীভাবে কী করেছি, কীভাবে মেখেছি আমি বলে দিয়েছি আগেই, তোমরা দেখে নিও। তবু আরেকবার বলে দিই, তেলের সাদা তেল, হিং আর ঘি, ওটাকে গরম করে আমি ময়দার মধ্যে ময়াম দেওয়া দিয়েছি, আর মেজারিং কাপের 1.5 কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেটাতেই আমার মাখা হয়ে গেছে। চিনি দিয়েছিলাম একটু, আর এটাতেও চিনি দিয়েছি। সবই দেখেছো তোমরা, কেমন লাগলো আজকে রেসিপি? যদি ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, কমেন্টে জানিও। আবার নতুন করে আবার পুজো স্পেশাল রেসিপি পরপর এখন আসতে থাকবে, চ্যানেলে চোখ রাখো। যারা নতুন আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে পুজো স্পেশালগুলোও দেখতে পাবে আর আরও অন্য রেসিপি দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামনে পুজো আসছে, সাবধানে থেকো, নিজেকে ভালো রাখো। আর আমার চ্যানেল দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো, সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজে একটু ফেসবুক পেজটা একটু ফলো করো, আমি লাইভে আসি। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, নেক্সট দিনে দেখা হবে।